ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিয়েছে আগেই, এবার বিদায় নিল জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে আসলে হচ্ছেটা কি রে ভাই? অবিশ্বাস্য বলবেন না তো কি বলবেন, যেই জিম্বাবুয়ে নিজেদের দেশের এই বাছাই পর্বে গ্রুপ পর্বে চারটি ম্যাচে জিতেছে, সুপার সিক্সেরও ফার্স্ট ম্যাচ তারা জিতেছে, প্রথম পাঁচ ম্যাচ জয়ে, সুপার সিক্সে ৬ পয়েন্ট তখন তাদের, এবং ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে সবচেয়ে ফেভারিট ছিল, সেই জিম্বাবুয়ে আগের ম্যাচটাতে না হয় শ্রীলঙ্কার কাছে হারলো, তাই বলে স্কটল্যান্ডের কাছে হেরে যাবে, এইভাবে হেরে যাবে? ম্যাচের এতগুলো মুহূর্ত তাদের হাতে থাকার পরও, বেশিরভাগ সময় ম্যাচটা তাদের গ্রিপে থাকার পরও কিভাবে জিম্বাবুয়ে ম্যাচটা হেরে গেল? এইখানে গোজিয়েট স্কুলবাড়ির টার্নিং পয়েন্ট আসলে কোনটা যেখানে জিম্বাবুয়ের সর্বনাশ হলো? আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন, তবে আমারই টার্নিং পয়েন্ট খুঁজতে গিয়ে আসলে খবর হয়ে যাওয়ার মতো অবস্থা। এত এত টার্নিং পয়েন্ট, অন্তত পাঁচটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা কিন্তু আপনি বেছে নিতেই পারেন। জিম্বাবুয়ের কথা বলছিলাম, তারা নিজেদের দেশে শুধুমাত্র বাছাই পর্ব বলে নয়, যে ব্র্যান্ড অফ ক্রিকেট তারা খেলছিল সেটা অনেকেরই মন জয় করে নিয়েছিল, এবং তাদের শন উইলিয়ামস জীবনের সেরা ফর্মে রয়েছেন, সিকান্দার রাজা তো গত এক দুই বছর ধরে অবিশ্বাস্য ক্রিকেট খেলছেন, ফলে এই জিম্বাবুয়েকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দল হিসেবে তো প্রায় অনেকেই আসলে দেখছিলেন। হ্যাঁ, শ্রীলঙ্কা না হয় সেটা কনফার্ম করে ফেলেছিল, কিন্তু জিম্বাবুয়ের অবস্থা দেখেন, তারা নিজেদের গ্রুপের যে ম্যাচগুলো রয়েছে সেই চারটা ম্যাচই তারা জিতেছে, সেই চার জয়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় রয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে জয় রয়েছে, ফলে সুপার সিক্স তারা শুরু করেছে চার পয়েন্টে, সুপার সিক্সের ফার্স্ট ম্যাচে তারা ওমানকে হারিয়েছে, ফলে তাদের ৬ পয়েন্ট হয়ে গেছে, শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ডের ভিতরে একটা জিতলেই আসলে জিম্বাবুয়ের এই জায়গাটাতে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারতো, কিন্তু তারা শ্রীলঙ্কার কাছে হেরেছে ৯ উইকেটে, বিশাল ব্যবধান নয়। আর স্কটল্যান্ডের কাছে আসলে হারলোটা কি? আমি বলছিলাম যে পাঁচটা টার্নিং পয়েন্ট এই জায়গাটাতে থাকতে পারে। প্রথমত দেখুন, যখন স্কটল্যান্ড আগে ব্যাটিং করলো তারা সাবধানে শুরু করেছে, তারা প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৩৫ করেছে, ঠিক আছে, কিন্তু তারপরে তাদের যে একটা ২৫ ওভার শেষে তারা ১ উইকেটে ১০২ রানে চলে গেছে, এরপরে তাদের একটা কলাপস হয়েছে, সেই কলাপসে হচ্ছে শন উইলিয়ামস তার ৪ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিলেন, ১১৮ রানে ৪ উইকেট চলে গেল জিম্বাবুয়ের স্কটল্যান্ডের, এবং সেই জায়গার ধারাবাহিকতায় উইকেট রেগুলার হারিয়ে তারা ১৭০ রানে ৭ উইকেট হারিয়ে ফেললো, এবং সেইখান থেকে ইনিংসের শেষ ৪১ বলে ৬৪ রান তুলেছে স্কটল্যান্ড হাতে মাত্র ৩ উইকেট নিয়ে, এবং ওই জায়গাটাতে যে মাইকেল লিসকি একটা ইনিংস খেলেছেন ৩৪ বলে ৪৮ রানের, সেইটা অ্যাটলিস্ট একটা পুঁজি এনে দিয়েছিল স্কটল্যান্ডকে লড়াই করার মতো। সো এক নম্বর টার্নিং পয়েন্ট এটাকে ধরতে পারেন, শেষ ৪১ বলে ৬৪ রান যোগ করা। আচ্ছা, দুই নম্বর টার্নিং পয়েন্ট কোনটাকে ধরতে পারেন, যে এই ইনিংসে ২৩৪ চেজ করতে নেমে জিম্বাবুয়ে প্রথম ৭ ওভারের মধ্যেই তারা ৩৭ রানে ৪টা উইকেট তারা হারিয়ে ফেলল, এবং এর মধ্যে তো ক্রিস সোল অসাধারণ বোলিং করেছেন, তিনি ৩টা উইকেট তুলেছেন, যার মধ্যে শন উইলিয়ামসের উইকেটও রয়েছে, ফলে এইটাকে শুরুতেই যে জিম্বাবুয়েকে ব্যাকফুটে ঠেলে দেওয়া, এটাকে দুই নম্বর টার্নিং পয়েন্ট ধরতে পারেন। তিন নম্বর টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে সিকান্দার রাজার উইকেটটা, কারণ এরপরে সিকান্দার রাজা আর রায়ান বার্লের একটা পার্টনারশিপ ৫০ পেরিয়ে গেল, ৫৪ রানে একটা পার্টনারশিপ হলো, সিকান্দার রাজা থাকলে তো ম্যাচটা আসলে তারা জিতবে, যেহেতু রান রেট আসলে আস্কিং রেট অত বেশি না, সিকান্দার রাজাকে যখন আউট করলেন স্কটল্যান্ড, এটা হচ্ছে ইনিংসের ১৮ নম্বর ওভারে, ৯১ রানে ৫ উইকেট পড়ে গেল, এটাকে আরেকটা টার্নিং পয়েন্ট ধরতে পারেন। চার নম্বর টার্নিং পয়েন্ট ধরতে পারেন, এরপরেও একটা পার্টনারশিপ, সিকান্দার রাজার আউট হওয়ার পরও রায়ান বার্লের সঙ্গে মাধবের ওয়েস্টলে মাধবের একটা পার্টনারশিপ হয়ে গেছে ৭০ প্লাস রানে, ৭৩ রানে টু বি ভেরি স্পেসিফিক, তাতে একসময় গিয়ে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে শেষ ২০ ওভারে ৭১ রান প্রয়োজন হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের, এবং যেহেতু উইকেটে দুজন সেট ব্যাটসম্যান অবশ্যই তাদের ফরেই কিন্তু রয়েছে ফেভারিট কিছুটা হলেও ওই মুহূর্তে জিম্বাবুয়ে, এবং সেই জায়গাটা থেকে যখন হচ্ছে গিয়ে এই উইকেটটা যখন ব্রেক হলো মাধবেরা যখন আউট হলেন, এটাকে ৪ নম্বর টার্নিং পয়েন্ট ধরতে পারেন। আর ৫ নম্বর টার্নিং পয়েন্ট হচ্ছে, তখনও পর্যন্ত যেহেতু ক্রিজে রায়ান বার্ল ছিলেন, ক্যারিয়ারের সেরা ইনিংস তিনি খেলেছেন, ১২ ওভারে যখন দরকার হয়েছে ওই সময় পরপর আরও ২টা উইকেট পড়লো, ১২ ওভারে যখন তাদের প্রয়োজন হচ্ছে গিয়ে ৪৮ রান, ওই সময় রায়ান বার্ল হচ্ছে গিয়ে একটা চার মারলেন একটা ছক্কা মারলেন, ৩৮ রান প্রয়োজন, হ্যাঁ হাতে ২ উইকেট, কিন্তু তিনি এই টিজের করে পৌঁছে গেছেন, তিনি দেখলে তো ম্যাচটা আসলে জিতিয়ে দিবেন, ওই যে চার আর ছক্কা মারার পরের বলটাই ওই লিস্কের বলে তিনি হচ্ছে গিয়ে টপেজ হয়ে আউট হয়ে গেলেন, এইটাকেই আসলে ৫ নম্বর টার্নিং পয়েন্ট ধরতে পারেন। তারপরে তো ৯ নম্বর উইকেট পড়ে গেল, এরপরে আর কীভাবে জিতে ৩১ রানে তারা ম্যাচটা হেরে গিয়েছে। এখন এই ৫টা টার্নিং পয়েন্টের ভিতরে আসলে গোজিয়েট স্কুলবাড়ির টার্নিং পয়েন্ট হিসেবে আমি কোনটাকে ধরবো, আর জিম্বাবুয়ে কীভাবে আউট হয়ে গেল সেটা বলি, কারণ জিম্বাবুয়ের হচ্ছে গিয়ে ৬ পয়েন্ট, এই ম্যাচ জয়ের ফলে স্কটল্যান্ডেরও ৬ পয়েন্ট হয়ে গেল,
ফলে রান রেটে কিন্তু স্কটল্যান্ড জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। স্কটল্যান্ডের একটা ম্যাচ বাকি রয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে, সেই নেদারল্যান্ডসের রান রেটও কিন্তু জিম্বাবুয়ের চেয়ে ভালো। এখন লাস্ট ম্যাচটাতে যদি স্কটল্যান্ড জেতে তাহলে তো স্কটল্যান্ড হচ্ছে কি 8 পয়েন্ট নিয়ে তারাই থ্রু করবে। স্কটল্যান্ড যদি হারে তখন হচ্ছে কি স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ে তিন দলেরই মানে পয়েন্ট হচ্ছে কি সমান 6 হবে। তবে রান রেটে তো স্কটল্যান্ডও এগিয়ে আছে এখনও জিম্বাবুয়ের চেয়ে, নেদারল্যান্ডসও ইনফ্যাক্ট এগিয়ে রয়েছে, ফলে জিম্বাবুয়ের কিন্তু আর কোনো রকম কোনো চান্সই নেই, জিম্বাবুয়ে এই ওয়ার্ল্ড কাপ থেকেও আউট হয়ে গেল। অ্যান্ড পাঁচটা টার্নিং পয়েন্টের কথা বলছিলাম, তার মধ্যে আমি আমার কাছে গোজে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবো, টাফ, খুব টাফ, কিন্তু আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে আমি আসলে বেছে নিতে চাই এই যে জিম্বাবুয়ের ইনিংসটাতে তারা যেহেতু খুব বেশি রান 234 রান তারা করছিল, অত বেশি রান তারা করছিল না। সো শুরুতে ওই 4টা উইকেট পড়া সত্ত্বেও তারা এই ম্যাচে ফিরতে পারতো। সো এই জায়গাটাতে আমি আসলে শেষ পর্যন্ত গিয়ে সিকান্দার রাজার উইকেটটাও না, ওয়েস্টলি মাধবরের উইকেটটাকে আমি টার্নিং পয়েন্ট বলবো, যখন তাদের ওই যে 73 রানের জুটি হয়ে গিয়েছিল ওই আউটটার পরও, যদিও তখনও হচ্ছে রায়ান বাল ছিলেন, কিন্তু ওই আউটটাতে আমার মনে হয়েছে যে স্কটল্যান্ড জয়ের পথে অনেকখানি এগিয়ে গেছেন, ফলে বাকি 4টাকে পিছিয়ে দিয়ে আমি এইটাকেই গোজেট স্কুলবাড়ি টার্নিং পয়েন্ট হিসেবে বলছি, যেই জয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ খেলার সম্ভাবনা টিকে রইল এবং জিম্বাবুয়ের হৃদয় ভেঙে গেল। আপনি কি আমার সঙ্গে এই টার্নিং পয়েন্টে একমত, জানাবেন নাকি?